ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, রং বেরঙ্গে সবাইকে স্বাগত। প্রতিদিন নতুন আজকেও চলে এসেছে একটা ব্লগ ভিডিও নিয়ে রান্নাঘরের থেকে। আজকে আমি ব্লগটা শুরু করলাম। এখানে ডিম সেদ্ধ হয়ে গেছে, দেখো চাও হয়ে গেছে, দেখো তারাগুলো হচ্ছে, হাত দিয়ে ধরতে হচ্ছে গরম বাটিটা, কিন্তু পারলাম না আমি। তারপরে আমি অবশেষে সারাছে দিয়েই ধরতে হলো। চাটা ঢালার পর বুঝতে পারবে ধোয়া বেরোচ্ছে, তার মানে কতটা গরম ছিল। আমি সেই বাটিটা আমি হাত দিয়ে ধরতে গেছি। এই হয় জানো, তারাগুলোটিতে গরম করায় হাত দিয়ে ধরতে যায়। কত যে পুড়েছি, কত যে ছ্যাঁকা খেয়েছি, মানে যখন ইয়ে হয় তখন মানে নাকে মুখে পথ পাই না, যে মানে 10টা হাত হলে ভালো হতো জানো। একটু লেবু চিপে নিলাম। সকালে প্রথম চাটা আমরা লেবু দিয়েই খাই। এই চাটা মেখে দেবো, মেয়েরা ওর অল্প চায় হয় না। সকালের প্রথম চা কি, ও যতবার চা খায় এরকম কাপে খায়, এরকম এতগুলো করে খায় জানো তো, অন্যকে অল্প চায় হয় না। এই অফিসে ঢোকার পর আবার ইয়ে হয়েছে, হাতটা এবার ধুয়ে নিই। মেখে এবার চাটা দিয়ে আসি। এটা হচ্ছে ওর অফিসের কাপ, কাপটা ধুয়ে দিয়েছি, কাপটাও নিয়ে বাহাতে নিলাম। আর এই কাপ, এই চায়ের কাপটা নিলাম, নিয়ে এবার যাচ্ছি। মাছ ভাইয়াটা বসিয়েছি, তোমার দাদাভাইকে বললাম একটু উল্টে দাও মাছ ভাইয়াটা, তোমার দাদাভাই উল্টে দিচ্ছে। এই মেয়ে এনেছি, মেয়ে তৈরি হচ্ছে, এখানে মিটিং চলছে, ওখানে মিটিং চলতে চলতে মেয়ে তৈরি হচ্ছে। এই যে খাইয়ে দিই, এরপরে জানি না ক্যামেরাতে আসতে পারবো কিনা। ওর পুরো খাবারের অভাবে এগুলো শরীরে এই অবস্থা। হ্যাঁ, অভাব মানে যে সেই অভাব না, আলস্য। এইটা কে করে দেবে ওকে, তারা প্রত্যেকেই ব্যস্ত। তা তুই তো মাছ ভাতটাই তো পেট ভরে খেয়ে যাবি, সবজিটাও তো দরকার শরীরে। ওটা সবজি না, ওটা ওটা পথ্য, মানে ওষুধ। ঠাকুর নমস্কার, কর না আর ফোন দুটো নিস না, ও একটা ব্যাগে না একটা হাতে। সব অফ করে আসো, কিন্তু লাইট ফ্যান অফ করতে করতে সব করতে করতে কত টাইম লাগবে। পাম্প চালিয়েছি, সব বোতলগুলো তোমার তোমার দাদাভাই রেখে আসতো, জলটা ভরবো। এই ধরনের জন্য এই ধরনের লাইট ফ্যানটা অফ কর, আমার হাত আটকা। সকাল থেকে বসে খাওয়ার সময় পাই না, মুখে দিয়ে কাজ করতে হবে। ওই একটু ছোলা ছোলা মুখে দিয়েছি, ওই মুখে দিয়েই কাজ করছি, খাওয়ার তেলটা করবো, মুখের মধ্যে ছোলাটাই রয়েছে। হয়ে গেছে, ওখানে আর গেলাম না আমি। ক্যামেরা ধরার কেউ ছিল না, ওই জন্য আর ক্যামেরা করতে পারছিল না। তোমার দাদাভাই আসলো, বললাম একটু ঘুরতে। না দাদাভাই তো কিছুই করে না তোমার। না করো তো নাই, মাঝে সাঝে ওর মুডের ওপরে, গো মুডের ওপরে। ক্যামেরা তো ধরে না, পার্টিসিপেটও করে না, কোনো কিছুই করে না। এই চিংড়ি মাছগুলো কাটছি, চাবড়া চিংড়ি দেখো, মাথাগুলো রেখে দিয়েছি। আর এই যে বড়ি, এই চিংড়ি মাছটা রান্না করব, কখন করব জানি না। পাবদা মাছ আছে, হ্যাঁ পাবদা মাছটাও আছে, এগুলো রেখে দিচ্ছি। আমি চিংড়ি মাছে কিচ্ছু খেলি না। আমার দিদি শাশুড়ি কী করতো, এই যে খোসাগুলো না এগুলো বেটে দিত, দারুণ স্বাদ। কিন্তু তোমরা শুনে হয়তো অনেকে আবার নাক সিট খাবে, কিন্তু এগুলো কিন্তু খাওয়া যায়। খোসাগুলো বেটে তরকারিতে দিলে দারুণ টেস্ট হয়।
চিংড়ি মাছের কিচ্ছু ফেলা যায় না, কিচ্ছু। তখন তো শিল লড়াই করতো, আর এখন তো মিক্সিতে। দিদা এই চিংড়ি মাছ দিয়ে জল বানাতো একটা, ওই তো এই জল, এই যে বাটা, এই যে খেতে লাগতো চিংড়ি মাছ একটা জল। খুব ভালো রান্না করতো আমার দিদি শাশুড়ি, খুব ভালো রান্না করতো, পরিসরের মানুষ ছিল, খুব ভালো রান্না করতো। কেটে উঠি, কারেন্ট গেছিলো তার মধ্যে একবার, এটা কেটে উঠি, কেটে উঠে আসছি। এটা কাটতে তো অনেক টাইম লাগবে, এতগুলো মাছ। পাবদা মাছ ভাজাটা হয়ে গেছে দেখো, আর এই আলুটা দেবো পাবদা মাছে। আর এখানে কড়াইতে তেল দিয়ে দিয়েছি, পাবদা মাছের ঝোলটা করবো, কালো জিরে ফোড়ন দেবো, আর কোনো মশলা দেবো না, কালো জিরে ফোড়ন দিয়ে শুধু পাবদা মাছের ঝোলটা করবো। আর এখানে দেখো চিংড়ি মাছ আর আলু দিয়ে এটা বসিয়ে দিয়েছি, ওই কড়াইতে রান্না করে তারপরে একটু ফুটবে শুধু, ওইটা বাটিতে ঢেলে দিয়েছি, এটা ফুটতে থাকুক, এ পাশে আমি এটা করি, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। অনেক বেলা হয়ে যাচ্ছে, তোমার দাদা ভাই দেখো খাবার নিয়ে নিয়েছি, দেখো একসঙ্গে মেখে খাবো, দুজনের খাবারই নিয়ে নিয়েছি। আর তোমাদের রান্নাটা না শেয়ার করা হয়নি, দাঁড়া কী করবো, ভিডিও এডিট করছি, ফোনে চার্জ নেই, চার্জে বসে ভিডিও এডিট করছি, এই করতে করতে এসে এখনও ভিডিওটা মানে এক্সপোর্টই করতে পারিনি। এই দেখো পাবদা মাছের ঝোলটা দেখো, কালো জিরে ফোড়ন দিয়ে আর কাঁচা লঙ্কা, আর কিচ্ছু দিই নি, আলু দিয়েছিলাম, নুন হলুদ আর কিছুই না। আর এখানে এটা দেখো আলু চিংড়ি মাছের রসা বলতে পারো, এই ঝোলটা আমি খুব পছন্দ করো। আর ভাত তো এখানে আছে, বাসন টাসন কিচ্ছু মাজা আনি, পরে করব। ফোনটা পুরনো হয়ে গেছে না, ঘন ঘন চার্জ চায়, ঘন ঘন বসাতে হয় চার্জে, চার্জে খুলে একটুকুন ই করলাম, তার মধ্যে একটুখানি এডিট করলাম, মা ফোন করেছিল, সব মিলিয়ে গুছিয়ে কেন যে দেরি হয় কিভাবে আর বলি তোমাদের। ঠিক আছে এটা চার্জটা হোক, হ্যাঁ খেয়ে নি সেই ফাঁকে। কোন অব্দি জল আমি তো এটা কিনলাম, হাঁটুর নিচ পর্যন্ত জল, তোমার দাদাভাই এসে বললো। শোনো বলছি আমি এটা কিনলাম, ওকে ফোন করলাম যে তাহলে একসাথে রিক্সায় আসবো, বলে ওই ইকো পার্ক এখনো 20 মিনিট, 20 মিনিট আমি কোথায় দাঁড়াবো, বৃষ্টি করতে ধীরে ধীরে। আজকে তোমাদের দাদাভাই আগে চলে এসেছে, মেয়ে এখনো আসেনি, মেয়ের একটা ইমার্জেন্সি কল এসেছে, আমি দাঁড়িয়ে আছি বাইরে, মেয়ে কোন রাস্তা থেকে আসে, এই রাস্তা থেকে না এই রাস্তা থেকে, ভয়েস ওখানে ছিল আমার, কিন্তু এখানে পাশে গান চালাচ্ছিল এক বাড়ির থেকে, সেটার জন্য আমি ভয়েসটা মিউট করে দিই, আবার আমি ভয়েস দিলাম। দুদিকেই জল উঠেছে দেখো, বাবু আমার সঙ্গে রয়েছে, বাবু ছুটে আমার পাহারা দার, আমি আরো দাঁড়িয়ে আছি, পাহারা দার না গল্প করছি, পাহারা দার আমি দাঁড়িয়ে আছি, দাঁড়িয়ে আছি, ওকে শুধু আমি চটকাই, মেয়ে আসছে দেখতে পাচ্ছি, তোমরা দেখতে পাচ্ছ না আমি দেখতে পাচ্ছি, রিক্সাতে রয়েছে, দাঁড়িয়ে রয়েছে না, মশা ছেঁকে ধরেছে এত মশা, ওই দেখো এবার দেখতে পাচ্ছ তোমরা, দাঁড়াও আর একটু দাঁড়াও, ওই দেখো চলো, তার ভিডিওটা আর বড় করবো না, মেয়ে আসলে মেয়েকে নিয়ে ওপর উঠছে, তারপরে তো খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো, কালকে শুক্রবার সকাল সকাল উঠতে হবে, পুজো পাঠ আছে। হ্যাঁ দিনটা তো রাজমতন এখানেই শেষ করছে, শুভরাত্রি, কত